নমস্কার বন্ধুরা, বাঙালি রসনায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুজেতা। আজকে আমি বানাবো গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট। বাড়িতে কিভাবে ঝরঝরে গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট বানাবেন তার রেসিপি আজকে আমি শেয়ার করব। বাঙালিদের ট্র্যাডিশনাল ডিশগুলোর মধ্যে এই মুড়ি ঘন্ট একটি, আর আধুনিক রান্নার সঙ্গেও এই সব পুরানো দিনের রান্নাগুলো কম টক্কর দেয় না। তাহলে চলুন এবার শুরু করা যাক। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। মাছের মাথাটার মধ্যে ভালো করে আমি লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। একটা কড়াই গরম হতে দিয়েছি, গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সমস্ত ট্র্যাডিশনাল রান্নাগুলো সর্ষের তেলে করলেই ভালো লাগে খেতে। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে ভেজে নেব। মাছের মাথার এক পিঠ ভাজা হলে আমি অপর পিঠ উল্টে দেব। এখানেই বলে রাখি, মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন, না হলে কিন্তু মুড়ি ঘন্টটা তৈরি হওয়ার পর মাছের আষ্টে গন্ধটা ছাড়বে। মাছের মাথাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার মাথাগুলো তুলে নেব। মাছের মাথাটা ভেজে নেওয়ার পর যেটুকু তেল ছিল তার থেকে আমি কিছুটা তেল তুলে রেখেছি। এবার বাকি তেলের মধ্যে আমি ভেজে নেব আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একেবারে সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একেবারে সামান্য লবণ। এবার আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন, আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি ভালো করে তেলটা ছেঁকে নিয়ে তারপর তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব এক চা চামচ গোটা জিরে, একটা বড় তেজপাতা দু টুকরো করে দিলাম, এক টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ, চারটে লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা আমি দু টুকরো করে দিয়ে দিলাম। গোটা মশলাগুলোর একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি এগুলোকে ভাজতে থাকবো। গোটা মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বের হতে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, আমি স্লাইস করে কেটে রেখেছি সেটা। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমি অন্য উপকরণগুলো দিয়ে দেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আপনারা যেমন ঝাল দিতে চাইবেন সেই অনুযায়ী দেবেন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। খুব বেশি হলুদের গুঁড়ো দেবেন না, তাহলে কিন্তু মুড়ি ঘন্টটা থেকে হলুদের গন্ধ বের হতে শুরু হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়। দেখুন, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা এক বাটি গোবিন্দভোগ চাল। চালটাকে আমি মশলার সঙ্গে ভাজা করে নেব। মোটামুটি 2 মিনিটের মতো সময় ধরে চালটাকে আমি ভাজা করব। 2 মিনিট ধরে চালটাকে মশলার সঙ্গে ভাজতে ভাজতে চালটা ভাজাও হয়ে গেছে, আর গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর গন্ধ হয় না, সেই গন্ধটাও আসতে শুরু হয়ে গেছে। তবে চালটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, না হলে চাল এবং মশলাটা পুড়ে যাবে আর মুড়ি ঘন্টর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর মাছের মাথাটা দিয়ে দেব। এগুলোকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব, আর কষানোর সময় মাছের মাথাটাকে একটু ভেঙেও দেব। 1 মিনিট ধরে মাছের মাথা, চাল, আলু এবং মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। এখানে আমি এই বাটিটার এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, আর
एक बाटी गोबिंदभोग चाले जो आमी नियेछी एई बाटीर आड़ाई बाटी गरम जल। आपनारा कप मेपेई चाल निन बा एर थेके बड़ो साइजेर बाटी बा जायगा मेपेई चाल निन, एई अनुपाते जलटा दिलेई किन्तु मुड़ी घंटटा एकेबारे झरझरे हबे। एबार एकटु भालो करे आमी नाड़াচাড়া करे देब। এবার এর মধ্যে আমি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট লো ফ্লেমে মুড়ি ঘন্টটাকে রান্না হতে দেব। আর মাঝে মাঝে ঢাকনিটা খুলে আমি চেক করে নেব যে জলটা শুকিয়ে গেছে কিনা এবং তলাটা লেগে যাচ্ছে কিনা। 10 মিনিট পর আমি ঢাকনিটা খুলে দিচ্ছি, আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন তলার চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর উপরের চালগুলো সামান্য দানা দানা ভাব রয়ে গেছে, তাই এভাবে একটু উল্টে পাল্টে দেব। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মুড়ি ঘন্টটাকে রান্না হতে দেব। তাতে কি হবে, আমি যে চালটা উল্টে পাল্টে দিয়েছিলাম উপরের চালগুলো যে ভালো করে সিদ্ধ হয়নি সেগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আরও 5 মিনিট পর আমি ঢাকনিটা খুলে দিলাম। দেখুন সব চালগুলোই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট। এটা ঠান্ডা হয়ে গেলেই ঝরঝরে হয়ে যাবে। আপনারা বাড়িতে আমার মতো করে বানান, বানিয়ে নিজেরাও খান এবং সকলকে খাওয়ান। আশা করি ভালো লাগবে। কেমন লাগলো আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল প্রেস করবেন, তাহলে আমার পরের ভিডিওর আপডেটটা পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই রইল, নমস্কার।